ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দুই সিটির মেয়র সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বৈঠকে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বাত্মক চেষ্টার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সামিল হতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। আমাদের কবিরাজের মাঠে নেই পড়ে আর সরকার পক্ষ থেকেও যাত্রা করণীয়, আমি সরকারকে নিয়ন্ত্রণে কথা বলেছি, এছাড়া বাংলাদেশে আমি সকলকে বলব, বর্ষা কিন্তু ঠিক করতে না পারে, বর্ষা দরবাজের চলতে না পারে, বংশমুক্ত করতে না পারে, এদিকে চিন্তা নেওয়া এবং নীতিকে প্রদর্শন দেওয়া। প্রধানমন্ত্রী আরো বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সব রকম গুজব ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় সভানেত্রী নির্দেশনার আলোকে রাজধানী সহ জেলা উপজেলায় ডেঙ্গু মোকাবেলায় নেতাকর্মীদের কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন ওবায়দুল কাদের। এই পরিস্থিতি আমরা ফেস করব, আমাদের দুই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবদেরও বলব, আপনারা কাজ করছেন, এই কাজকে আরও সমন্বিতভাবে যাতে হয় সে ব্যাপারে আপনারা আপনাদের প্রয়াস অব্যাহত রাখবেন। গণমানুষের দল হিসেবে যে কোনো সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে বলে জানান নেতারা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।